বিহারিবাজার উপজেলার ছাত্র শিবিরের বাইরে দ্বারা আপনারা আসছেন আমাদের এই ইসকন পণ্ডিতপাড়া মন্দিরে বিহারিবাজারে। আসলে আমরা আতঙ্কে ছিলাম, গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম, আজও আমরা ভাবছি যে হয়তো রাত্রে কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে। কিন্তু আপনারা যারা এই বিহারিবাজারের ছাত্র শিবিরের বাইরে দ্বারা আপনারা আসছেন দায়িত্বপ্রাপ্ত, আপনারা আসার পরে আপনার আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল যুগিয়েছেন, বিশেষ করে এই মানে আতঙ্ক থেকে, এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে, বিহারিবাজারের পক্ষ থেকে, এই সোসাইটির পক্ষ থেকে, ইসকনের পক্ষ থেকে আমি বিহারিবাজারের যাতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের, যে আপনাদের এই মানে উদ্যোগ মানে আরো ফলপ্রসূ হোক এই কামনা করি আমরা। আপনাদের মন্দিরে তো কোনো সমস্যা নাই আপাতত, নাকি? না, বা কখনো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা ফিল করেন কিনা? না না, জি আমরা আপনাদের পাশে আছি, যদি কখনো এরকম কোনো সমস্যা ফিল করেন। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। আপনাদের যদি কোনো সমস্যা হয় বা আপনাদের নিরাপত্তার যদি শঙ্কা হয় যে আমাদের কোনো কেউ আক্রমণ করার চেষ্টা করছে বা এরকম কেউ যদি করে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি, আমরা সবসময় পাশে থাকব। এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আর যদি মন্দিরে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা তাদেরকে আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করব। আপনাদের আপনাদের তো কোনো মনে হচ্ছে না এখন পর্যন্ত? জি আমরা আপনাদের নির্ভয় দিচ্ছি যে এরকম কেউ করবে না, তারপরেও যদি কেউ স্বার্থান্বেষী মহল যদি এটা করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যেহেতু এলাকাবাসী আছি, প্রতিবেশী আছি, আপনাদের পাশে দাঁড়াবো এবং আপনাদের সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের কাছে মেহরবানি করে আমাদের নাম্বার প্রয়োজন দিয়ে যাচ্ছি, যদি কোনো সমস্যা, আমরা আশা করি না যে এই ধরনের ঘটনা ঘটবে, তারপরে ঘটার সম্ভাবনা আছে অলরেডি, সেটা হচ্ছে আমাদের একটা হিন্দু ভাই মারা গেছে, যেটা অলরেডি ভারতের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে। এই জন্য আমরা একটু সংকোচ ফিল করতেছি নিয়ে, অলরেডি আমরা আমাদের সাংগঠনিকভাবে সবাইকে বলছি, প্রত্যেকের আপনাদের উপসরণের দরজায় গিয়ে গিয়ে ভাইয়েরা আছে, এমনকি থানার সামনে গিয়েও আছে, আমরা চাই না যে প্রশাসন ভুল করতে পারে, তাদের মানে দেশের মধ্যে যেটা অলরেডি হয়ে গেছে এটা জানি পুনরাবৃত্তি না ঘটে। এখন শান্তিতে আমরা দেশটাকে গড়তে চাই, এই দেশটাকে অনেক সামনের দিকে অনেক কিছু নিয়ে যাওয়ার আছে, এই জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা রাখছি যে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে যদি আপনারা একটু আমাদের সহযোগিতা করেন, একটু যদি আপনারা কমিটি করে কয়েকজন অল্প পাড়ি আপনারা কিছুক্ষণ থাকলেন, ঘন্টা দুয়েক, তারপরে আরেকটা আরেকজন সিরিয়ালে দুয়ে থাকবে, তাহলে সবারই ঘুমের সিরিয়ালটা নষ্ট হবে, তাই না? চার পাঁচজন থাকবে, এখন মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, আমরা আশা করতেছি, আল্লাহর কাছে আশা করতেছি যে এরকম ঘটনা আমাদের এদিকে ঘটবে না, তারপরেও সাবধান আছে বলে আসেন। এই জন্য আমাদের ফোন আছে, ফোনগুলো দিয়ে আমরা যারা দুষ্কৃতি আছে তাদেরকে আমরা চিহ্নিত করবো এবং আমরা নাম্বার দিয়ে যাচ্ছি, আপনারা আমাদেরকে স্মরণ করছে, রাশি অবশ্যই আছে আপনাদের পাশে, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই দেশটা নাম অবশ্যই দেশটা আমরা এই দেশটা আমরা সবাই মিলে করি, বিভিন্ন জায়গায় আছি, পাশে 01751 3739 40 39।